হাই, কোথায় নিয়ে আসলেন আমাকে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ। এই সংসদে আমাদের বিভিন্ন সংবিধান এবং তথা দেশের বিভিন্ন আইন কানুন পাশ হয়, এই সেই মহান সংসদ। আমরা ক্যাম্পাসটি একটু তুলে দেখি সামনে থেকে। হ্যাঁ নিশ্চয়ই, জাতীয় সংসদ এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক জাতীয় সংসদ, এটা পাকিস্তান সরকারের আমলে করা হয়। সামনে দেখা যায় রিভার্স লাইটই হবে না। জি আমাদের দেখার মতো একটা ঐতিহাসিক স্পট, এখানে দেখার আছে, বোঝার আছে জাতীয় সংসদ। এইভাবে আমাদের গণতন্ত্র চর্চা হচ্ছে এখানে, সে যেরূপেই হোক যেভাবেই হোক, বর্তমান অধিবেশনগুলো এই বিল্ডিংয়েই হয়। এখানে এরই ভিতরে আমরা হয়তো আজকে নিরাপত্তার কারণে ভিতরে যাইতে পারি নাই, কিন্তু এদিকে মেইন এন্ট্রান্স হচ্ছে সামনে দেখা যাচ্ছে সামনে এবং এরই ভিতরে ভিতরে কী রান্নাবান্না হয় এরাই জানে। দেশ ও জাতির উদ্দেশ্যে তারা কী দিবে নতুন কিছু যা কিছু দেখার আমাদের, আমরা বাইরের থেকেই দেখি সাধারণ দর্শক। ঠিক আছে ভাইয়া, বলেন ভাই, আপনি যদি একটু শব্দ বলেন। হ্যাঁ না, এই সংসদ ভবন তো আসলে এটা শুধু আমাদের যে মহান জাতীয় সংসদ তাই না, এটা সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্কিটেক্ট, যেটা পৃথিবীর অনেক ফাইনেস্ট বিল্ডিংয়ের সাথে এটাকে তুলনা করা হয় এবং এটা অত্যন্ত মনোমুগ্ধকর। ঠিক আছে, সংসদ ভবন আছে। অনেক ধন্যবাদ ছবিগুলো তোলার জন্য, আমার সাথে স্কটগুলো দেখানোর জন্য। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। জীবী হন ভাইয়া, জি ধন্যবাদ।